ক্রাফট ও আর্ট প্রেমীদের জানাই দি ক্রাফট লাভার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের জন্য একটি এমব্রয়ডারি জুয়েলারি সেট নিয়ে চলে এসেছি। এটা বানানোর জন্য দেখো এই রকম প্রথমে একটি গোল সার্কেল করে নিয়েছি, এখানে আমি পেন দিয়ে মার্ক করেছি, কিন্তু তোমরা পেন্সিল দিয়ে করবে যাতে স্পষ্টভাবে বোঝা যায়, তার জন্য আমি পেন দিয়ে এখানে মার্কটা করেছি। তোমাদের প্রথমেই জানিয়ে রাখি তোমরা এই জুয়েলারিটা দুটো কালার দেখেছো প্রথমের দিকে পিকগুলোতে, আসলে এটা একটা রাতে এবং দিনে তোলা, তার জন্য দুটো ডিফারেন্ট কালার এসেছে। তারপরে দেখো আমি এখানে একটি সুতোর রোজ ফ্লাওয়ার করছি, তার জন্য এরকম পাঁচটা লাইন করব। তোমরা পাঁচটার বদলে তিনটে লাইনও করতে পারো। এখানে ছোট সাইজের ফ্লাওয়ারটা তৈরি করব, তাই আমি পাঁচটা লাইন করেছি, বা তোমরা তিনটে লাইন করতে পারো। তোমরা যদি এই ফ্লাওয়ারটা খুব বড় সাইজের করতে চাও তাহলে সাতটা লাইন করতে পারো। আসলে এটা করার জন্য বিজোড় রাখতে হবে লাইনগুলো, জোড় রাখলে এটা হবে না। তারপরে দেখো যে কোনো একটা ঘরে এইভাবে সুচটাকে তুলব, তারপর প্রথমে যে সুতোর লাইনটা আছে তার ওপর দিয়ে এবং তারপরে নিচ দিয়ে গলাতে হবে। এইভাবে একটার ওপর দিয়ে এবং তারপরেরটার নিচ দিয়ে গলাতে হবে, এটাকে ওভেন রোজ বলে। এই সেলাইটা বেশি টাইট করে করতে যাবে না, একটু লুজ রাখবে, তবে গিয়ে ফুলের পাপড়িগুলি একটু ফুলে থাকবে এবং ফুলের শেপটাও খুব ভালোভাবে আসবে। একই রকমভাবে আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি, এবারে সুচটাকে নিচের দিকে গলিয়ে গাঁট দিয়ে দেব। একই রকমভাবে আমি তিনটে ফুল করে নিয়েছি। এবার দেখো ফুলের পাতাগুলো করার জন্য আমি এই সুতোগুলোর তিন পিস নিয়েছি। এবারে প্রথমে তিনবার খানিক ব্যাক স্টিচ দিয়ে দেব। তিনবার ব্যাক স্টিচ দিয়ে দেওয়ার পরে এইভাবে দেখো আমি একটি পাতা তৈরি করছি, এইভাবে সুচটাকে তুলে সুচের বাইরের দিক দিয়ে সুতোটাকে ঘুরিয়ে আবার এইভাবে সুচটাকে গলাতে হবে। এটাকে কী স্টিচ বলে আমার জানা নেই, কেউ যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। এভাবে দেখো আমি আরও দুটো পাতা করে নিচ্ছি, একটা এ সাইডে আর একটা অন্য সাইডে। একই রকমভাবে আবার দুবার বা তিনবার ব্যাক স্টিচ দিয়ে ওপরের দিকে তিনটে করে পাতা করে নিয়েছি, বা দুটো করেছি কোনোটাতে। একই রকমভাবে অন্য দুটো গ্যাপেও করে নেব।
এইরকম দেখো আমার টোটাল 7 পিস লেগেছে। এবারে 1.4 সেমি ব্যাসার্ধের একটি কার্ডবোর্ড নিয়েছি, এইরকম 7 পিস প্রয়োজন। এবারে যে কাপড়ে যে এমব্রয়ডারি কাজগুলি করেছিলাম সেগুলি লাগিয়ে নেব। দুটো মাপই একই ছিল 1.4 সেমি করে, তার জন্য কোনো অসুবিধা হয়নি, একই মাপে পড়ে গেছে। এবারে দেখো সাইডে কাপড়গুলো এইভাবে টুকরো করে গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে টুকরো করে না কেটে চার সাইডে রান সেলাই দিয়ে এটাকে টেনেও লক করতে পারো। একই রকমভাবে বাকিগুলোও করে নিয়েছি। এবারে দেখো যেই কালারের কাপড় নিয়েছি সেই কালারের সুতো নিয়ে এবারে দুটোকে একসাথে জয়েন্ট করব। প্রথমে দুটো পিসকে নিয়ে এইভাবে একটি পিসের পেছন দিক দিয়ে সুঁচটাকে গলিয়ে তারপরে আরেকটি পিসের সামনের দিক দিয়ে সুঁচটাকে গলাতে হবে। একই রকম ভাবে আরেকবার রিপিট করব। তারপরে দেখো উল্টো দিকে ঘুরিয়ে এইভাবে সুতোটাকে ঘুরিয়ে নিচের দিক দিয়ে সুঁচটাকে গলিয়ে এইভাবে একটা গাঁট দিয়ে দেবো। একই রকমভাবে অন্যান্য পিসগুলিও জয়েন্ট করে নেব। এখানে আমি টোটাল 5 পিস ব্যবহার করেছি। এবারে যে এক্সট্রা সুতোগুলো ছিল সেগুলো গায়ে গ্লু লাগিয়ে এইভাবে ব্যাক সাইডে আটকে দিচ্ছি। এখানে দেখো আমি এক পিস সাদা সুতো নিয়েছি, সুতোটাকে এইভাবে ডবল করে ঘুরিয়ে নেব। তারপরে দেখো সুচ গলিয়ে এইভাবে একটা পুঁতি গাঁঠি গেঁথে নেব। তারপরে এইভাবে পুঁতিটির গায়ে সুতোর প্যাঁচটি দেব। তোমরা যদি চাও সুতোর পরিবর্তে আইপিন দিয়ে পার্লগুলি আটকাতে পারো, দিয়ে বেসগুলির মাঝখান বরাবর গ্লু লাগিয়ে এইভাবে আটকে দেবো পার্লগুলিকে। এবারে ব্যাক সাইডে গ্লু লাগিয়ে কাপড়গুলি আটকে দিচ্ছি। এখানে দেখো ইয়ারিংগুলিও একই রকমভাবে কমপ্লিট করে নিয়েছি, ইয়ারিংয়ের পেছনে স্টাম্পিন ব্যবহার করেছি। এবারে দেখো চোকারটি দুই সাইডে সুঁচ দিয়ে ফুটো করে জাম্প রিং লাগিয়ে নেব। এবারে দেখো দু পিস সুতো নিয়েছি সাদা রঙের, এই রকম জাম্প রিং এর ভেতর দিয়ে সুতোটাকে গলিয়ে ডবল করে নিচ্ছি। এবারে সুতোটা সামনের দিকে গ্লু লাগিয়ে সুতোর মুখটা একটু সরু করে পুঁতি গাঁঠিগুলি গেঁথে নেব।
একটা জিনিস খেয়াল রাখবে, পুঁতি কাঠিগুলি তোমরা ততটা পরিমাণেই গাঁথবে যতটা তোমরা নেকলেসটির লেন্থ রাখতে চাও। তোমরা নিজেদের মতো একটু কম বেশি করে নেবে এই লেন্থটা। যেহেতু পুঁতিকাঠিগুলি লাগানোর শেষ প্রান্তে এখানে লোবস্টার ব্যবহার করব বা এ সুপ ব্যবহার করতে পারো, তার জন্য নিজের গলার লেন্থটা কতটা রাখতে চাও নেকলেসটা সেই অনুযায়ী রাখবে। এবারে দেখো শেষ প্রান্তে জাম রিংটি এইভাবে সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। দিয়ে একটু গ্লু লাগিয়ে সুতোটাকে পেঁচিয়ে দিচ্ছি, যাতে দেখতেও না খারাপ লাগে আর ভালোভাবে সুতোটা যাতে সিকিওর হয়ে যায়। একই রকমভাবে অন্য সাইডটিও করে নিয়েছি। এখানে আমি হুক হিসেবে লোবস্টার ব্যবহার করেছি, তোমরা এস হুকও ব্যবহার করতে পারো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো এবং তোমাদের মতো গয়না প্রেমীদের সাথে শেয়ার করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।